Alhamdulillahirrahmanirrahim. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajmain. Amma ba'd. Shubhro darshok srota, assalamu alaikum. Asha kori apnara khub bhalo achen. Amio Allahu ta'ala roshesh mehrbanite onek onek bhalo achi. Prothome shei mohan Allah subhanahu wa ta'ala ali shandarbar ektu shukriya adai kori ja roshesh mehrbanite ajke apnader samne islami shongothoner 67 tomo porbe alochona niye hazir hote perechi. Je mohan Allah subhanahu wa ta'ala ajke apnader samne islami shongothoner 67 tomo porbe alochona niye hazir howa ebong apnaderke dhoirjo shohokare shrobon korar সুযোগ দিয়েছেন তার আলী সন্দারবার একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইমরানের 101 নম্বর আয়াতে ইরশাদ করেছেন উমাইয়া তাসিমু বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম যাহারা আল্লাহ তাআলার রুজুকে সঙ্গবদ্ধভাবে ধারণ করেছে মূলত তাদের জন্যই রয়েছে হেদায়েতপূর্ণ সহজ সরল সঠিক পথ সম্মানিত দর্শক শ্রোতা যেহেতু আল্লাহ তাআলা তার রুজুকে সঙ্গবদ্ধভাবে দলগতভাবে জামায়াতবদ্ধভাবে সাংগঠনিকভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন সুতরাং যারা আমরা যারা সঙ্গবদ্ধভাবে তার রুজুকে ধারণ করতে চাই তাদের জীবনে কোনো অহংকার থাকা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে পয়েন্টের উপরে কথা বলতে চাই সেটি হলো অহংকার অহংকার পরিহার করা অহংকার একটা মারাত্মক ব্যাধি অহংকার ব্যক্তি আত্মপূজারী হয় সম্মানিত দর্শক শ্রোতা আত্মপূজারী কথার ব্যাখ্যা আমি আবার করতেছি নিজেকে জ্ঞানী ভাবা নিজেকে বড় মনে করা নিজেকে দক্ষ মনে করা মানুষ তাকে দক্ষ বলুক মানুষ তাকে জ্ঞানী বলুক মানে তাকে সম্মান করুক এই যে ভাব এই আশা পোষণ করা এটি আত্মপূজারীদের কাজ সে যা বলবে সেই কথাগুলোকে সবাই প্রাধান্য দেখ গুরুত্ব দেখ সেগুলোই সঠিক কথা এগুলো সবাই সায় দেখ এগুলো কামনা করাই হচ্ছে আত্মপূজারী বিধায় যাদের মধ্যে এরকম অহংকার থাকবে এই অহংকার ব্যক্তি আত্মপূজারী হয় সে নিজেকে শ্রেষ্ঠ ও অন্যদেরকে হেয় জ্ঞান করে ফলে তার সঙ্গে অন্যদের সম্পর্কের ব্যবধান ঘটে থাকে সে নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করবে আর অন্যদেরকে অন্যরা যত শ্রেষ্ঠই হোক অন্যদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করবে ছোট মনে করবে এরকম মনে করার কারণে অন্যদের সঙ্গে তার একটি দূরত্বের সৃষ্টি হয় সম্পর্কের ব্যবধান সৃষ্টি হয় সম্মানিত দর্শক শ্রোতা এটি ইসলামী সংগঠনের কোনো দায়িত্বশীল ইসলামী সংগঠনের কোনো কর্মীদের মধ্যে এরকম বৈশিষ্ট্য থাকা যাবে না যদি থাকে তার দ্বারা ইসলামী সংগঠন প্রতিষ্ঠিত হতে পারে না অহংকার ব্যক্তি অন্যদেরকে ডিকটেট করতে চায় কিন্তু অন্য কারো কথা পরামর্শ সে কানে তুলতে চায় না তার কথাগুলো সবাই মানুক তার কথাগুলো সবাই সায় দেখ এটি সে চায় কিন্তু এর চাইতেও যদি ভালো পরামর্শ যদি তার অধীনস্থ কর্মীরা যদি তাকে দেন সেগুলো সে কানে নিতেই চায় না সেগুলো গ্রহণ করতেই চায় না সবসময় নিজে নিজেকে সে নিজে ভাব নিয়ে থাকে নিজে অহংকারী অবস্থায় থাকে সম্মানিত দর্শক শ্রোতা অহংকারী ব্যক্তি সংগঠন ও সমাজ জীবনের ফেতনা ফাসাদের জন্ম দিয়ে থাকে এরকম যদি অহংকারী ব্যক্তি যদি থাকেন আর একে যদি আমরা সংগঠনের কোনো দায়িত্ব দিয়ে থাকি তাহলে এর দ্বারা সংগঠন কখনো গোছানো সম্ভব হবে না বরং এর দ্বারা সংগঠনে ফেতনা ও ফাসাদই সৃষ্টি হবে আল্লাহ আল কোরআনে বলেছেন যে তিনি অহংকারীকে ভালোবাসেন না এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যার অন্তরে সামান্যতম পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কাবলিল মিসকালা যারাতিন মিন কিবরি অর্থাৎ যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটি মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তাহলে অহংকার একজনের থাকবে তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অহংকার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে অহংকার করে সে মূলত আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে অহংকার একজনের জন্যই শোভনীয় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধায় সৃষ্টির কোনো অহংকার থাকতে পারে না অহংকার থাকবে স্রষ্টার কোনো সৃষ্টির যদি অহংকার থাকে কোনো মানুষের মধ্যে যদি অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে বড় বড় কতগুলো দোষের কথা উল্লেখ করা হয়েছে মাত্র এ জাতীয় যাবতীয় দোষ বর্জন করে ইসলামী সংগঠনের একজন কর্মীর চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধি করতে হবে এই
দোষ কয়েকটি আপনার সামনে পেশ করলাম, এর মধ্যেই কিন্তু শেষ নয়। এছাড়াও আমরা আরও বিভিন্নভাবে অহংকার করে থাকি, গাম্ভীর্য প্রকাশ করে থাকি, দাম্ভিকতা করে থাকি এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করি, অন্যদেরকে তুচ্ছ মনে করি, নিজেদেরকে ভালো মনে করি, অন্যদেরকে খারাপ মনে করি এবং নিজের কথাগুলোকে প্রাধান্য দেই, অন্যের পরামর্শগুলোকে, অন্য কথাগুলোকে আমরা প্রাধান্য দেই না, কানে নেই না, শ্রবণ করি না। আমার কথাগুলো সবাই শুনুক, সবাই মানুক, সবাই সাইডে সম্মতি জ্ঞাপন করুক, এটি কামনা করি। এই ধরনের গর্ব অহংকার করা যাবে না। যারা ইসলামী নেতৃত্ব দেবেন, যারা কর্মী হবেন, যারা আমির হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মধ্যে এরকম কোনো প্রকারের গর্ব অহংকার থাকা যাবে না। যদি কার মধ্যে এরকম থাকে তাহলে সেগুলোকে পরিহার করার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে আহ্বান করতেছি এবং ইসলামী সংগঠন, ইসলামী জীবন বিধানকে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, মনোনিবেশ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আল্লাহ তাআলার জমিনে যেন আমরা আল্লাহ তাআলার দিন যেন আমরা কায়েম করতে পারি এবং প্রত্যেককেই আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এতটুকু আহ্বান করেই আজকে 67তম পর্বে আলোচনা এখানেই দিতে পারলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।